বর্তমান আছে ইন্দোরত এরা আপনা ফার্স্ট ইমপ্রেশন বলি কবে গেলে একচুয়ালি সিটিখন সাফা হয় বহুতখিনি আপনার যেহেতু নাম্বার ওয়ান হিসাবে যেহেতু পাইছে ইন্ডিয়ার ভিতর ক্লিনেস্ট সিটি বলে এটা একদম ডিজার্ভিংয়ে হয় বাট এনেকা ইমেজিন এনেকা করবো না যে একদম পুরা একদম ইউকে টাইপ সাফা আর ধর এনেকা নয় যে ইউকে যেনবা মানে যা নাই একটা কথা কইছো আর টিভিএ সিভিএ দেখা মতে সে মানে ইন্ডিয়ার হিসাবত মানে ইন্ডিয়ার যেনকা আমার মানে জেনারেলি টিপিক্যালি যেনকা ধরনের থাকে মানে রাস্তা পদূলি ঘাটবিলাক ন এই তুলনায় বহুতখিনিয়ে চাফা মানে আর ইয়াতে আপনার খাওয়া লওয়াতে বহুত সস্তা হয় যে মনে আছো আপনার যাকালি মানে ইয়াতে হেৰি এটা আপনার মানে চাহটো রাতেপা উঠি চাহটো খাই দিই মানে যদি হলেও আপনার একাপো চাহটো লাগে নয় চাহটো আপনার এনেই জেনারেলি যান খাই আছি সবতে এটলিস্ট 10 টাকা থাকে তারপরে ইয়াতে 7 টাকাত পাইছি আর একদম শুদ্ধ স্পেশাল টাইপের চাহ আর আপনার ধর এই দুপুরিয়া মানে কালি হেৰি খালো লাচ হেৰি আছে বিরিয়ানি আছে বিরিয়ানিটো আপনার হেৰি পাই ভেজ বুলি কৈছিল 30 টাকা কিন্তু তারপর মো তুমি চিকেনের কথা কলো চিকেনও পাই যাবে বলে কল আছে চিকেনও এটলিস্ট দিলা ইয়ার পিছন আকো তাতে আপনার আজি মিলাও 30 টাকা থাকে তার মানে কি হল ভেজ খালেও 30 টাকা আপনার চিকেন খালেও 30 টাকা লাগবে কথাটা তো এনেকা আর তারপর এই সন্ধ্যাকে মানে হেৰি খালো এই বয়লেন্ডাটো খাই ভাল লাগে কইছো নেকি নাই পা বয়লেন্ডাটো আপনার কিমানত হেৰি হেৰি পাই আপনার 15 টাকা দুটা গতিকে জেনেৰেলিটো 20 টকা এটাতো 10 টকা লয় ন গতিকে ইয়াতে আপনার এনে জেনেৰেলি এটা এটা খালে 1 টকা বুলি কৈছে এটা খালে 15 টকা বুঝি নাও মানে কথাটো মই ক'ব যাই আছো কি ইয়াতে আপনার খোৱা লোৱাটো সস্তা হয় আৰু আপোনাৰ চিটিখনো মানে বহুতখিনি যিমান দূৰ দেখা হৈছে ফাৰ্ষ্ট ইম্প্ৰেশ্যন হিচাপত চাফাই পাইছোঁ মানে গতিকে মেবি ইয়াতে লাইফষ্টাইলটো ভাল হ'ব মানুহখিনি যাতে পঢ়া শুনা অলপমান আছে এডুকেটেড আছে আৰু চাফ কৰাটো যোনে যোনে কৰি দিব ন ৰাতিপুৱা ধৰি লওক আহিলে আপোনাৰ কোনোবাই ঝাৰু মাৰি আহিলে কিন্তু ঝাৰু মাৰি দিয়াৰ পিছত যদি আপোনাৰ আকৌ মানুহখিনিয়ে আহি তাতে ধুই জেগাত পেলাই চিগাৰেটৰ পেকেট এই কমলা পচন্দ যদি বন্ধা পেলাই থাকে তেতিয়াতো আল্টিমেটলি লেতেৰা হৈ থাকোঁ ন গতিকে সেইটো মানুহখিনিয়ে সেইটো অকণমান কনচাৰ্ণ হৈ থাকে আৰু হয়তো আপোনাৰ যিটো চিটিৰ যিবিলাক অথৰিটি আছে সিহঁতে মেবি অকণমান ভালদৰে ষ্টেপটো লৈছে অলপ ষ্ট্ৰিক্টলি পানীবিলাকো কনচাৰ্ণ হয় গতিকে তেনেকুৱা ভাল লাগছে বস্তুখিনি অলপ চাফ চিকুণা লাগছে ইয়াতে থাকিলে মানুহবিলাক মানে কি আৰু ইয়াতে থাকিবলৈ ভাল লাগিব বুলি ভাবছোঁ আৰু লাইফষ্টাইলটোৰ কাৰণে খোৱা লোৱাটো অলপমান অ'কে আৰু জেগাখিনিও চাফা টেম্পাৰেচাৰটো বৰ্তমান মানে এতিয়া বহুত বেছি গৰম বা ঠাণ্ডা তেনেকুৱা পোৱা নাই অকণমান মানে মডাৰেট যেন পাইছোঁ নাজানো কেনেকুৱা হয় আৰু দুপৰমান পিছত কেনেকুৱা বা হয় আমাৰ অসমৰ নিচিনাটো যেনিবা হ'ব নোৱাৰে বাৰু ঠিক আছে আৰু চাই লওক এইটো কি লেখা আছে আপোনালোকে ধৰিব পাৰিছে নে নাজানো চক্কা ভি লগাবেংগে বায়ু মে ভি বায়ু নে ভি চুট বনাবেংগে এমপি টাউনে এনেকুৱা কয় ইয়াৰ মিনিংটো হৈছে 1 নম্বৰো হ'ম আৰু বায়ু প্ৰদূষণো কম কৰা মানে বায়ু শুদ্ধ কৰা মানে এটা কথা নোটিছ কৰিছোঁ ইয়াতে আমাৰ যেনেকৈ গুৱাহাটীত বৰ্তমান এটা নতুনকৈ ৰুল ইম্প'জ কৰি দিছে ন বোলে আপুনি এই দুইজনে হেলমেট লাগিব গাড়ী চলোৱাজনেও লাগিব পিছত উঠাজনেও লাগিব আৰু সেনেকুৱাকৈ মই কলকাতাত তাতেও দেখিলোঁ দুটা মানে এই যোন চলোৱাটো আৰু উঠাটো দুইটাকৈ হেলমেট লাগে কিন্তু ইয়াতে বৰ্তমান মই একদম হেৰি দেখা নাই ইয়াতে সেইটো ৰুলটো ইমান এটা মানে ষ্ট্ৰিক্ট নহয় আৰু ইয়াতে হেলমেট নোহোৱাকৈ মানুহ ঘূৰি আছে ইভেন চলোৱাটোৱে কিনা নাই মানে ইমান লিবাৰেল আৰু ইয়াতে বৰ্তমান প্ৰথমলৈকে ৰুলটো তেনেকুৱাকৈ চলি আছে মেবি আহিব এইটো লাহেকৈ ৰিস্কি হয় মানে চলোৱাটো যদি এটলিষ্ট মানে কি আৰু দুটাই পিন্ধিব লাগে হেলমেট অলপ ৰিস্কি আৰু মই ভাবোঁ এইটো বাৰু পিন্ধিব লাগে হেলমেট মোৰে হেলমেট কল লৈ আছোঁ 10 টকাত 10টা